আসসালামু আলাইকুম, তুহিন ব্লগস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দর্শক বন্ধুরা, আর কদিন পরে জমিতে ধানের চারা রোপণ করা হবে, সেই উপলক্ষে আজকে ধানগুলি রোদে দেওয়া হবে। মামা ধানের বীজ সংগ্রহ করছেন, বাজার থেকে নিয়ে আসছেন, আর আমি দেখার জন্য চলে আসছি আজকে কিভাবে সেগুলি প্রসেসিং করা হয় বা প্রক্রিয়াজাত করা হয় ধান রোপণের জন্য। আর আপনাদেরকেও দেখাবো মামা একটু পরেই সেগুলি রোদে শুকাবে, ধানের চারা বীজ। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আল্লাহ রাসূল দোয়া আপনাদের রাইছে ভালো। এটা কিসের বীজ মামা? ধানের বীজ। কত ধান এটা? 29 29 বিয়ার 29 বিয়ার 29 এটা তো বেচন না মামা? হ্যাঁ, বেচন বেচন আল্লাহ তুলি ফালাবো, চারা ফালাবো। চারা ফালাবেন কবে? এই চার পাঁচ দিন আগে, টাকালি হারি ফালাবো। ও আচ্ছা, চার পাঁচ দিনের মধ্যে জমিতে ছিটাই দিবে। জমি কি ঠিক হয়েছে? মানে ওই যে পানি দিয়ে নরম করা হয়েছে জমি? নরম হয়ে আছে। বেসন চাইছি আর থেকে। কোন জাত থেকে দেখি? এটা হচ্ছে ও সরকারি না? হ্যাঁ সরকারি। হ্যাঁ সরকারি। আর এই 10 কেজির বস্তা কত দাম এটা? 700 700 ও বিএডিসি টেবুনিয়া পাবনা থেকে আসছে না? জি পাবনা থেকে। পাবনার সরকারি সরকারি বীজ। ফলন কতটুকু পাওয়া যায় মামা এটার? ফলন আলো দিলি কি বল, গায়ে দিছে না খসলা ধান। ভিতরে কাগজ আছে না? দেখতেছি কৃষির কাগজ। ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি। আচ্ছা, এই হলো আমাদের ধানের বীজ বীজ বা বেচন বেচন 29 ধান 29 ধান আমরা বেচন ছিটাবো আর তিন চার দিন পরে। এখন কিছু প্রক্রিয়া করতে হবে, এটা পানিতে ভিজিয়ে রাখতে হবে। পানিতে ভিজালে হবে ধরুন যে চারা বের হবে। সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা ভিজাবো তো? হ্যাঁ। আল্লাহ তুলে রাত যাবি? হ্যাঁ দিন যাবি? হ্যাঁ বাদে সকালে আমরা তুলবো, তুলে ওইটা আমরা জমিতে ছিটাবো। না ওইটা নিঙ্গর দেবো। আচ্ছা, ডালিত নিঙ্গর দেবো। ও ডালিত নিঙ্গর দিয়া তা ওদের পানি দেবো, ওই পানি দেবো দিন একবারে পানি দেবো, দিন একবারে পানি দেবো। এবার তিন দিন পানি দিলি ধান টেকা যাবে। আচ্ছা, চার দিন পাঁচ দিন মাত্র ধান জমিতে ফেলা, জমিতে ফেলানো হবে, জমিতে ফেলানো। এই বিসমিল্লাহ, এই হলো আমাদের জমিতে যে আমরা জমিতে যে ধান লাগাবো তার বেতন নিয়ে আসছে মামা। এখন আজকে রোদে উল্লাপাড়া থেকে নিয়ে আসছে, এখন এটা রোদে শুকানো হবে আজকে। সারাদিন রোদে থাকবে, পানিতে ভিজিয়ে তারপর চারা বের হওয়ার পরে ছোট ছোট শিকড় আর চারা বের হবে, ওইটা তখন জমিতে ছিটানো হবে। সবই আপনাদেরকে দেখাবো এবার কিভাবে জমিতে চারা ফেলতে হয়, বীজ রোপণ করতে হয়, তারপর ধানের চারা তুলে সেটা আবার জমিতে রোপণ করতে হয়, সবই এবার আপনাদেরকে আমরা একে একে দেখাবো ইনশাল্লাহ। আর এটা হলো কাটারি ভোগের না আমার? কাটারি ভোগের বীজ, দিনাজপুর দিনাজপুরের কাটারি ভোগ, মূল্য 250 টাকা। এটা কত কেজি আছে? 2 কেজি 2 কেজি হ্যাঁ 2 কেজি চারার দাম 250 টাকা। অনেক 200 টাকা নিচ্ছে না? আচ্ছা, 2 কেজি চারা 200 টাকা। আচ্ছা, আমার সব বীজ রোদে শুকাবে এখন। এটা হলো কাটারি ভোগের ধান বা বীজ, অনেক চিকন চাল, খেতেও খুব
মজাদার সুস্বাদু এটা ফলন কম হয় যার জন্য জমিতে কম রোপণ করা হবে এটা আমরা নিজেরা বাড়িতে খাবো বা আত্মীয়-স্বজন আসলে তখন এটা রান্না করব এটা বিক্রির জন্য না এটা হলো 29 ধান 29 ধানের বেচন জমিতে ছিটানোর জন্য আর এটা হলো কাটারি ভোগ ধান ধানের বীজ এটাও আমরা জমিতে দিব অল্প পরিমাণ জমিতে আমরা কাটারি ভোগের আবাদ করব এবার No. Dalim, gas to get pere dilam. No, khao. Milla. Gas to get dalim pere khai. রসকম একটু কটকটা টাইপের বিচি দেশি ডালিম তো অতটা রসালো না ফুলকপি তো আবার পানি দেওয়া লাগে পানি দেওয়া লাগে দুই তিন দিন বাদে বাদে ও সব কিছু দিয়ে দেওয়া লাগে এখানে অনেক শাক আর শাক তোলার পরে দেখেছেন আলুর গাছগুলো ফ্রি হয়ে যাচ্ছে ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে দেখে দেখে তুলতে হবে আলুর গাছ যেন নষ্ট না হয় একই জমিতে আমরা সরিষার শাক দিয়েছিলাম সরিষার শাক উঠে যাবে আলুর গাছ আস্তে আস্তে বড় হবে এদিকের যত জমি দেখতে পাচ্ছেন সবই সরিষার ক্ষেত এই যে কত সরিষা কিন্তু এগুলো খাওয়ার জন্য না এগুলো সব সরিষার বীজ করা হবে তেল উৎপাদনের জন্য আর আমরা যেগুলো লাগিয়েছিলাম এগুলো আমরা শুধুমাত্র শাক খাওয়ার জন্যই করেছিলাম আস্তে আস্তে খাচ্ছি এখন শাক শেষ হয়ে গেছে ক্ষেতে এখন আলু গাছগুলো আস্তে আস্তে বের হয়ে আসতেছে